বিজেপির পাহাড় সমতল সেখানে কিন্তু একেবারে লোক নেই চিত্র ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির অজুহাত দেখিয়ে শাসক গোষ্ঠী বিজেপির কর্মী সমর্থকরা শয়ে শয়ে পদ্মমণি ফুলকে গুডবাই জানিয়ে দিচ্ছে নলচড় একেবারে নলচড়ে যে সভাটি হয়েছিল সেখানে একেবারে বিজেপির সভামঞ্চ ফাঁকা বিজেপির বিধায়ক সুভাষ চন্দ্র দাস আর এই নিয়ে উঠছে জটিলতা নিজেদের মধ্যে প্রকাশ কর্মীদের তো থাকবেই বিজেপি দলকে এবার দূরে ফেলে ছুড়ে দিতে চাইছে জনসাধারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থেকেও কিচ্ছু করতে পারেননি এই নিয়ে কি উঠছে জটিলতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওপর কোনো ভরসা রাখতে পারছে না এবং বর্তমানে তাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার ওপর শাসকগোষ্ঠী বিজেপির যতই মানুষের ওপর আক্রমণের আঘাত আনছে শাসকগোষ্ঠী বিজেপি ততই ধাক্কা খেছে দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই নলচড়ে বিধায়ক সুভাষচন্দ্র দাস আরও বিপাকে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল পাহাড় এবং সমতল পাহাড়ে কুড়িটি আসন সমতলে চল্লিশটি ফের ফাঁকা মঞ্চে সভা হয়ে যাচ্ছে শাসকগোষ্ঠী বিজেপির তেইশের আগে বড় ধাক্কা নলচড়ের